বারবার ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে এই দলটিকে ধ্বংস করবার বারবার, কিন্তু কখনোই সেটা সম্ভব হয়নি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করার পরে যখন তাকে শত্রুরা হত্যা করেছে, তারপরে সেই পতাকা কিন্তু তুলে নিয়েছিলেন আরেকজন মহান নেত্রী, যিনি বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনের দিকে নিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা, এবং তিনিও সেই গণতন্ত্রকে আরো গণতান্ত্রিক রূপ দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র মধ্যেই তিনি আবার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এবং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, অর্থনীতি তাকে বহুমুখী করে সমস্ত মানুষকে নিয়ে ইনক্লুসিভ একটা ইকোনমি, ইনক্লুসিভ একটা রাজনীতি তিনি শুরু করেছিলেন, যার ফলশ্রুতিতে আজকাল অনেকের, এই প্রজন্ম অনেকেই জানে না, দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বে সরকার ছিল সেই সময় বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু ছাতের উপরে চলে গেছে, এবং তখন বাংলাদেশকে তখনই বলা হয়েছিল ইমার্জিং টাইগার, এবং তখনই বাংলাদেশকে বলা হয়েছিল আগামী 10 বছরের মধ্যে যে 11টি দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে তার মধ্যে বাংলাদেশ হবে অন্যতম, এবং সেটা সম্ভব হয়েছিল এই বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন তার ভিত্তিতে, দেশনেত্রীর নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে। এবং তারপরে আপনারা দেখেছেন, আপনারা জানেন, আমি রিপিট করতে চাই না, আবারও চেষ্টা হয়েছে, প্রচেষ্টা হয়েছে এই দলকে ভেঙে ফেলবার, 1-11 গঠন করা হয়েছে, সেই 1-11 মধ্য দিয়ে আপনার বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছে, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, এরও পূর্বে চেষ্টা করা হয়েছে, কখনোই বিএনপিকে ধ্বংস করতে পারে। বিএনপি একটা প্রবাহমান একটা নদী, স্রোতস্বিনী নদী, সেই বয়ে চলেছে, এখানে কেউ এসেছে কেউ গেছে কখনো, কিন্তু তার সেই গতিকে কখনো তার রুদ্ধ করতে পারে। আজকে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় রকমের দায়িত্ব নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে একটা এই জাতির দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছে। সেই মুক্তিযুদ্ধ হচ্ছে গণতন্ত্রকে ফিরে পাওয়ার মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার মুক্তিযুদ্ধ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা কোনো হালকাভাবে কথা বলছি না, আমরা এটা শুধু কথার কথা বলছি না, আমরা এটাকে মনে করি যে বাংলাদেশের এই যে 52 বছর, এই 52 বছরের মধ্যে সবচেয়ে সংকটময় মুহূর্ত হচ্ছে এখন। এই জন্য যে যারা জোর করে বিনা নির্বাচনে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় দখল করে বসে আছে, তারা সর্বশক্তি দিয়ে সবচেয়ে যে ক্ষতিটা করেছে তার রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, এবং আজকে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাগুলোকে তারা ধ্বংস করছে। আজকে প্রশাসন বলুন, আজকে বিচার বিভাগ বলুন, আজকে মিডিয়া বলুন, আজকে অর্থনীতি বলুন, সবখানে একটা চরম একনায়কতন্ত্র, চরম ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে।